ঈদে বাড়ি ফিরতে নির্বিঘ্নে ক্যারিনাটিয়ায় গাড়ি কিনুন গাড়ি হাসান থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম গাড়ি হাসানের পক্ষ থেকে আপনাদের জন্য একটি 97 মডেলের ক্যারিনাটিয়ায় গাড়ি নিয়ে। গাড়িটার রেজিস্ট্রেশন করা হচ্ছে 2002 সালে, 15 সিরিয়ালের গাড়ি। ওভারঅল গাড়ি কন্ডিশন বেশ ভালো পাচ্ছেন এবং গাড়ির কাগজ ট্যাক্স ফিটনেস 24 সাল পর্যন্ত ইনশাল্লাহ আপ টু ডেট পাবেন। প্রথমে আপনাদেরকে এবার গাড়ির বনারটা খুলে ইঞ্জিন রুমটা দেখিয়ে দেবো, এরপর ইন্টেরিয়র এবং গাড়ির অন্যান্য ডিটেলস তুলে ধরবো এবং একই সাথে গাড়ির দামটাও বলে দেবো। তো সেই জন্য ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। যারা ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে দেখুন না কেন, ফলো না করে থাকলে এখনই ফেসবুকে ফলো করে দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ইঞ্জিনটা দেখে নিই। ভিউয়ার্স, এই গাড়িটাতে আপনাদের জন্য থাকছে 1500 সিসির টয়োটার ইঞ্জিন। ইঞ্জিন পারফরমেন্স আলহামদুলিল্লাহ বেশ ভালোই থাকছে, ব্যাটারিটাও বেশ ভালো থাকছে এবং টোকায় টোকায় স্টার্ট হয়। এখানে এয়ার ফিল্টার রয়েছে। প্রথমে আপনাদের সামনের মার্শালটা দেখিয়ে দিই। এরপরে চলুন আপনাদের গাড়ির ডান পাশের বডিটা দেখাচ্ছি ইঞ্জিন রুমের মধ্যে। এরপরে আপনাদের দেখাচ্ছি উপরের বর্ণারটা, দেখতেই পাচ্ছেন বিটগুলো এখনো বেশ ভালোই থাকছে। এবার বাম পাশে দেখে নিন বডিটা ভিতরে। এই যে এলপিজি লাইন, গাড়িতে অকটেন এবং এলপিজি দুটো সুবিধা পাবেন। ব্যাক ডালে দেখানোর সময় আপনাদের সিলিন্ডারটা দেখিয়ে দেব। ওভারঅল এই গাড়িটাতে আপনারা যে ইঞ্জিন পাচ্ছেন, ব্যাটারি, সব কিছু ইনশাল্লাহ বেটার পাবেন। তো সেই জন্য যদি গাড়িটা সরাসরি দেখতে চান আপনাদের চলে আসতে হবে গাড়ি হাসানে, ক্যারিনাটিয়ায় এই গাড়িটা দেখতে পারেন সেখানে এসে। তো ভিউয়ার্স, এবারে চলুন আপনাদের গাড়ির দরজাটা খুলে ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন সেটা দেখিয়ে দিই। চাবি স্টার্ট গাড়ি। আপনাদের প্রথমেই গাড়ির ড্যাশবোর্ডটা এক নজরে দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো এবং ফ্রেশ থাকছে ড্যাশবোর্ডটা। এই যে গাড়ির অন্যান্য বাটনসগুলো, এখানে চাবি স্টার্ট গাড়ি, আপনাদের স্টিয়ারিং হুইলটা দেখিয়ে দিচ্ছি, টর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকছে ইনশাল্লাহ। গাড়িটা টুকটাক যা কাজ ছিল সেগুলো আলহামদুলিল্লাহ করেই ফেলা হয়েছে। এই যে এসি প্যানেলটা দেখে নেন, আপনাদের জন্য এখানে ক্যামেরা এবং মনিটর রয়েছে। যারা ভালো মানের টিআই ক্যারিনা খুঁজছেন, ভালো এবং ফ্রেশ, তারা এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন। গাড়ির প্রত্যেকটা সিট আপনারা বেশ ভালো পাচ্ছেন, বিস্কিট কালারের সিট রয়েছে এখানে এবং সিটগুলোর কোয়ালিটিও যথেষ্ট ভালো থাকছে ইনশাল্লাহ। সিলিংসটা একটু আপনাদের দেখিয়ে দিই, গাড়ির সিলিং কিন্তু বেশ ভালোই থাকছে। সরাসরি এসে যখন আপনারা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন আপনাদের সামনের যে ড্রাইভিং সিটের দরজা রয়েছে সেটার খুঁটিটা একটু দেখিয়ে দিই। বেশ ভালো এবং ফ্রেশ থাকছে। এবারে দরজার বিটগুলো একটু দেখাই, দেখতেই পাচ্ছেন যে বিটগুলো বেশ ভালো থাকছে ইনশাল্লাহ। যে প্যাডটা দেখে নেন, বাটনগুলো আছে এখানে, চার দরজা অটো। এবার আপনাদেরকে প্যাসেঞ্জার সিটের পিছনের দরজাটা দেখাচ্ছি, এটার খুঁটিটা ফ্রেশ থাকছে ইনশাল্লাহ। মাঝের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না থাকায় বেশ ভালো মানে একটা গাড়ি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই দরজার বিটগুলো একটু দেখাই দিই, দেখতেই পাচ্ছেন ভালো এবং ফ্রেশ থাকছে ইনশাল্লাহ। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটনটা রয়েছে, ক্লাস ওঠানামা করো।
সিটগুলো যথেষ্ট ভালো থাকছে গাড়ির, অলরেডি আপনাদের দেখিয়েছি। ওভারঅল গাড়ির ইন্টেরিয়র লুকটা যথেষ্ট ভালো। এবার আমরা বাম পাশের ড্রাইভিং সিটের পাশে যে প্যাসেঞ্জার সিটটা রয়েছে সেটা দেখাচ্ছি। এটার খুঁটিগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং ফ্রেশ থাকছে। দেখতেই পাচ্ছেন যে খুঁটিতে কোনো রকমের সমস্যা নাই। সম্প্রতি নতুন কালার করানো হয়েছে, কালার কন্ডিশন যথেষ্ট ভালো পাবেন। দরজার বিটগুলো যথেষ্ট ভালো এবং ফ্রেশ থাকছে ইনশাল্লাহ। এক নজরে প্যাডটা দেখে নিন, যে বাটনগুলো ইন্টেরিয়র লুকটা একটু এক নজরে দেখাই। এবারে আপনাদের গাড়ির বাম পাশে প্যাসেঞ্জার সিটের পেছনে দরজাটা দেখাচ্ছি, এটাও কিন্তু যথেষ্ট ভালো এবং ফ্রেশ পাচ্ছেন। বিটগুলোও বেশ ভালো থাকছে ইনশাল্লাহ। এবং আপনাদের একটু এক নজরে খুঁটিটাও দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু বেশ ভালোভাবেই থাকছে। এবারে আপনাদেরকে দেখাবো গাড়ির বনট কন্ডিশন কেমন রয়েছে এবং পিছন দিকে কেমন পাচ্ছেন, বুট স্পেসটাও দেখিয়ে দেবো। প্রথমে বনটটা দেখাচ্ছি, সম্প্রতি নতুন রং করায় বনটটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এবং বিটগুলো ফ্রেশ থাকায় খুবই ভালো মানের একটা বনট পাবেন আপনারা। মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না থাকায় সেফটিও সুন্দরভাবে থাকছে আগের মতো। এবারে আপনাদের বাম পাশের সাইডটা দেখিয়ে দিচ্ছি, চলুন ডান পাশটাও দেখে নিই আমরা। এবার আপনাদের ব্যাকটারের যে বুট স্পেসটা রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি প্রাইভেট কারে যতটুকু জায়গা থাকে সেরকমই জায়গা পাবেন আপনারা। গাড়িটাতে এলপিজি সিলিন্ডার রয়েছে, দেখতেই পাচ্ছেন অকটেন এবং এলপিজি দুটাতেই ড্রাইভ করতে পারবেন। জগুইল যা প্রয়োজন তা রয়েছে ইনশাল্লাহ, এবং একই সাথে স্পেয়ার চাকাও থাকছে এবং ভিতরের বডি কন্ডিশনও কিন্তু মোটামুটি বেশ ফ্রেশ এবং ভালোই পাচ্ছে। তো এই ছিল গাড়ির পিছনের বুট স্পেস এবং ব্যাকডালা কন্ডিশন সবই অট। চলুন এবারে আপনাদেরকে গাড়ির চাকাগুলো কেমন থাকছে সেটা দেখাচ্ছি, একই সাথে রিংগুলো কেমন থাকছে সেটাও একটু ক্লিয়ার করে দেই। দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য একটি বেশ ভালো এবং ফ্রেশ গাড়ির চাকা থাকছে। চাকার বিটগুলো এখনও বেশ ভালো এবং স্পষ্ট থাকছে, অনেকদিন ইনশাল্লাহ চালাতে পারবেন। 185/70R14 টায়ার থাকছে, ডান পাশের টায়ারটার মতো বাম পাশের টায়ারটাও কিন্তু যথেষ্ট ভালোই থাকছে। রিংগুলোও তুলনামূলকভাবে বেশ ভালোই, পিছনের চাকাগুলোও কিন্তু বেশ ভালো এবং ফ্রেশভাবেই পাচ্ছেন আপনারা, অনেকদিন চালিয়ে ইউজ করতে পারবেন। গাড়ির ব্রেকিং সিস্টেম বেশ ভালো পাবেন এবং এই গাড়িটার সাসপেনশন অবশ্যই আপনাদের সন্তুষ্ট করবে, চারটা টাকাই ভালো রয়েছে। প্রথমে ছাদের কালারটা আপনাদের দেখাচ্ছি, যথেষ্ট ভালো এবং ফ্রেশ থাকছে। নতুন রং কারণে রঙে কোনো প্রবলেম পাবেন না, এমনকি কোনো ছোটোখাটো স্ক্র্যাচও এখন নাই, একদম ফ্রেশ রং রয়েছে সম্পূর্ণটাই। এবারে আপনাদেরকে গাড়ির বাম পাশে রঙের কন্ডিশন কেমন সেটা দেখাচ্ছি। দরজা এবং ফুল বডিতে বেশ ভালোই রং পাচ্ছেন, বাম পাশে কিন্তু কালার কন্ডিশন যথেষ্ট ভালো পাবেন আপনারা। পিছনের ব্যাকলাইটগুলো বেশ ভালো এবং ফ্রেশ থাকছে, ছাদের রং একদম বেশ ভালো এবং স্মুথ থাকছে। সম্প্রতি নতুন রং কারণে আপনারা ফুল গাড়ির রং নিয়ে কোনো রকমের অভিযোগ করতে পারবেন ইনশাল্লাহ। এবারে আপনাদের গাড়ির ডান পাশের রং কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি। যারা সিলভার কালারের ক্যারিনা টিআই গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন, অন্তত ভিজিট করে এসে গাড়ি আসানে সরাসরি কল করুন অথবা লোকেশনে চলে আসুন। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে সম্পূর্ণ গাড়িটা আপনাদের দেখাচ্ছিলাম এবং অন্যান্য ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছিলাম। ক্যারিনা টিআই যারা গাড়ি খুঁজছেন, ভালো মানের ফ্রেশ কন্ডিশনের গাড়ি, তারা এই গাড়িটা অবশ্যই নিতে পারেন। এই গাড়িটার আস্কিং রেট ধরা হয়েছে 6,95,000 টাকা। গাড়ি দেখে যদি আপনার ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আপনি অবশ্যই দাম নিয়ে কথা বলতে পারবেন এবং অবশ্যই এখান থেকে কিছুটা কমানো হবে। আপনারা সরাসরি চলে এসে গাড়িটা দেখতে পারেন, ঈদ উপলক্ষে আপনারা গাড়িটা কিনে নিতে পারেন এবং আপনার বাসায় সফর করার জন্য এই গাড়িটা ইউজ করতে পারেন। আরও জানিয়ে রাখি যে যারা আমাদের ফেসবুক অথবা ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে পারেন। নতুন ভিউয়ার যারা রয়েছেন এখনও আমাদের ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। আপনাদের একটি ফলো একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুনভাবে কাজ করার জন্য উৎসাহিত করে। তাই যাদের টিআই কারেনা এই গাড়িটা পছন্দ হয়েছে তারা অবশ্যই চলে আসতে পারেন, সরাসরি এসে ভিজিট করে দেখে
গাড়িটা যদি ভালো লাগে অবশ্যই দাম কিছু কিনে নেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।